সুপ্রিয় দর্শক মণ্ডলী, কলা গাছে কলা হবে এটাই স্বাভাবিক, কলা গাছের মাথা থেকে কলার কাঁদি বের হবে এটাই স্বাভাবিক। কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো একটা অবিশ্বাস্য, একটা বিরল ঘটনা, যে কলা গাছের কাঁদি বের হয়েছে তার পেট ফুড়ে। বিশ্বাস হচ্ছে না? আসুন আমরা সেই কলা গাছটা দেখব, এই অবিশ্বাস্য বিরল ঘটনাটি ঘটেছে রায়ান জৈব কৃষি প্রকল্প কোটচাঁদপুর ঝিনাইদহ। কলা গাছের পেট ফুড়ে কলার কাঁদি বের হয়েছে, এটি একটি বিরল ঘটনা। দেখেন, দেখতে পাচ্ছেন কলা গাছের পেট ফুড়ে কাঁদিটি বের হয়েছে। আমি আরও ক্লোজ করে জুম করে দেখাচ্ছি যে জায়গায় ফেড়ে বের হয়েছে। হয়তোবা অনেকে এডিটিং মনে করতে পারেন, এটা আসলে কোনো এডিটিং না, এটা সম্পূর্ণ আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি যে গাছে এই যে কলাটা তার পেট ফুড়িয়ে, কলা গাছের কলার কাঁদিটা তার পেট ফুড়িয়ে বের হয়েছে। পাশাপাশি যে গাছটা দেখেন, গাছের গোড়াটা দেখেন, দুইটা গাছ পাশাপাশি গাছ রয়েছে, এই গাছের মাঝখান থেকে অর্থাৎ পেট ফুড়িয়ে কলার কাঁদি বের হয়েছে। পাশের গাছটা দেখেন, পাশের গাছটা কিন্তু ঠিকই স্বাভাবিক, তার মাথা থেকেই কিন্তু কলার মুসাটা বের হয়েছে। দেখেন, তার মাথা থেকেই পাশের গাছ থেকে বের হয়েছে, কিন্তু একই গুড়ি পাশাপাশি দেখেন গাছ, এটা আর বের হয়েছে তার পেট থেকে। তো রায়ান জৈব কৃষি প্রকল্পে এই ধরনের আজব ঘটনা মাঝে মাঝেই আপনাদেরকে শেয়ার করি, এবং আসলেই রায়ান জৈব কৃষি প্রকল্প একটি ব্যতিক্রম ধর্মী প্রতিষ্ঠান, যেখানে নিত্য নতুন এবং সবচেয়ে রেয়ার ফলমূল এখানে উৎপাদন করা হয়। এখানে দেখতে পাবেন, এখানে যে পেঁপে গাছ আছে, পেঁপে গাছে প্রায় 7-8 কেজি ওজনের পেঁপে হয়, এবং এখানে যে বেগুন হয় সেই বেগুনগুলো আপনার 1 কেজির উপরে, অর্থাৎ 1.5-2 কেজি সাইজের বেগুন হয়, নামই হলো কেজি বেগুন, দেখতে অনেকটা লাউয়ের মতো। এখন আজকে দেখালাম যে কলাটা হয়েছে আপনার তার পেট ফুড়ে, কলার কাঁদিটা বের হয়েছে তার পেট ফুড়ে। আবার এখানে আছে লাল কলা, যে অগ্নিস্বর জাতের লাল কলা আছে, এখানে লাল জাতের কাঁঠাল রয়েছে, এবং এখানে দেশ বিদেশের প্রায় 30 প্রজাতির ফলমূল এবং ব্যতিক্রম ধর্মী ফলমূল এই রায়ান জৈব কৃষি প্রকল্পে আছে। তো যারা রায়ান জৈব কৃষি প্রকল্পে এখনও পর্যন্ত ভিজিট করেন নাই, তাদেরকে জানাচ্ছি সুস্বাগতম রায়ান জৈব কৃষি প্রকল্প কোটচাঁদপুর ঝিনাইদহ।